নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নাকতলা এরিয়ায় গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে, যেটা নাকতলা মেট্রো স্টেশন, একদম মেট্রো স্টেশন থেকে আপনারা 450 মিটার ডিস্টেন্স, 400 to 450 মিটার ডিস্টেন্সের মধ্যে একটি 2BHK ফ্ল্যাট, স্পেশিয়াস 2BHK ফ্ল্যাট কিন্তু আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো ওয়েলকাম ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে কাইন্ডলি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখুন। আপনাদের অনুরোধ থাকলেও আপনারা পুরো ভিডিওটা দেখুন, ধীরে ধীরে আপনারা টোটাল ডেসক্রিপশন ভিডিওর সাথে কিন্তু পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আপনার NSC বোস রোড, এইখান থেকে আপনার, এই হচ্ছে আপনার গীতাঞ্জলি মেট্রো স্টেশন, গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে আপনার NSC বোস রোড, আপনারা যদি হয়ে আপনারা যদি ফ্ল্যাটের দিকে হেঁটে যান তাহলে কিন্তু আপনারা 5 থেকে 6 মিনিটে কিন্তু একদম বিল্ডিংয়ের সামনে চলে যেতে পারেন এবং অ্যাকচুয়াল ডিস্টেন্স থাকছে কিন্তু 450 মিটার্স। আপনার গীতাঞ্জলি মেট্রো স্টেশন কিন্তু আপনার ফ্ল্যাট থেকে 450 মিটার্স এবং মেন রোড যেটা হচ্ছে আপনার NSC বোস রোড সেটা কিন্তু আপনার ফ্ল্যাট থেকে মাত্র 200 মিটার কিন্তু আপনার ডিস্টেন্স থাকছে। খুবই ভালো লোকালিটিতে এই ফ্ল্যাটটা রয়েছে, 2BHK উইথ 2 ব্যালকানি আপনারা কিন্তু এই প্রজেক্টটা কিন্তু এই লোকালিটিতে পেয়ে যাবেন। তো চলুন ফ্রেন্ডস, আমরা বিল্ডিংয়ের সামনে যাই এবং আপনাদের সাথে এই G+4 বিল্ডিংয়ে আপনার টোটাল 4টে ইউনিট খালি আছে এবং এই প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে আপনার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আপনার বিল্ডিং কিন্তু কমপ্লিট রেডি মুভ কন্ডিশনে চলে আসছে। এই যে আপনারা ব্যালকানিগুলো দেখছেন, এখানে আপনার ব্যালকানিটা এবং এই দুটো আপনার ফ্ল্যাট কিন্তু আপনার অ্যাভেলেবেল থাকছে। আপনারা ফার্স্ট ফ্লোরে এবং ফোর্থ ফ্লোরে কিন্তু দুটো ফ্ল্যাট কিন্তু আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। খুব প্রিমিয়াম কোয়ালিটির আপনার বড় সাইজের কিন্তু 2BHK আপনার থাকছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আপনার বিল্ডিংয়ের কাজ হয়েছে। এই হচ্ছে আপনার বিল্ডিংয়ের আউটার এলিভেশন দেখুন আপনারা, নিচে আপনারা পার্কিং পেয়ে যাবেন। খুবই ভালো কোয়ালিটি আপনার মেটেরিয়ালস দিয়ে কিন্তু আপনার বিল্ডিং হয়েছে, কাজ চলছে। আগামী আপনার 1 মাসের মধ্যে বিল্ডিং আপনার হ্যান্ডওভার পেয়ে যাবেন। আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন নেবেন, এছাড়া স্টেট ব্যাংক থেকে কিন্তু আপনার বিল্ডিং কিন্তু আপনার অ্যাপ্রুভড থাকছে। তো চলুন ফ্রেন্ডস, আমরা ফ্ল্যাটের ভেতরে যাই এবং আপনাদের সাথে এই বিল্ডিংয়ে আপনার 2BHK ফ্ল্যাটের লেআউটটা শেয়ার করি। তো চলুন যাওয়া যাক। বিল্ডিংয়ের ব্যাকসাইডটাও দেখিয়ে দিলাম, আর ব্যাকসাইডটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনার বিল্ডিংয়ের ব্যাকসাইড দেখতে পাচ্ছেন, এখানটা আপনার টোটাল গার্ডেনিংয়ের আপনার কাজ হবে। আপনারা ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার এন্ট্রেন্সের রাস্তা আছে, এইখানটা হচ্ছে আপনার টাইলস বসে যাবে এবং আপনার এইখানটা জাস্ট এই কর্নারগুলোতে আপনার গার্ডেনিংয়ের কাজ হবে। এই হচ্ছে আপনার বিল্ডিংয়ের ব্যাক সাইড। এই ফ্ল্যাটে কিন্তু আপনার পার ফ্লোর দুটো করে আপনার ফ্ল্যাট থাকছে, যেহেতু আপনারা কিন্তু এই ফ্ল্যাটে দুটো করে কিন্তু আপনার ব্যালকানি পেয়ে যাবেন, একটা সাউথের দিকে এবং একটা নর্থের দিকে। তো বুঝতেই পাচ্ছেন খুবই সুন্দর ফ্ল্যাট। তো জাস্ট আমি আপনাদের আউটার এলিভেশনটা ব্যাক সাইডেও দেখিয়ে দিলাম, কোনো ফ্ল্যাটের আপনার আপনারা এত সুন্দর আপনার ব্যাক সাইডটাও আপনার সুন্দরভাবে কিন্তু আপনার ফিনিশিং করে দেওয়া আছে। এটা হচ্ছে আপনার সিকিউরিটি রুম কিন্তু আপনার থাকছে, স্টাফেদের জন্য আপনার এক্সট্রা করে আপনার বাথরুম নিচে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো যাওয়ার আগে এইটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার কার পার্কিং আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাটের সাথে। এই হচ্ছে আপনার পার্কিং এরিয়া, এটা আপনার সিকিউরিটি রুম, বাথরুম এবং এই হচ্ছে আপনার এন্ট্রেন্স। সেই ফ্ল্যাটের ভেতরে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আপনার লিফটের ইউনিট দেখতে পাচ্ছেন, খুবই সুন্দরভাবে আপনার টাইলস দিয়ে আপনার ফিনিশিং করে দেওয়া আছে। কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে আপনারা এসেই দেখলেই বুঝতে পারবেন, জাস্ট এক্সিলেন্ট আপনার কনস্ট্রাকশন কোয়ালিটি। এই হচ্ছে আপনার লিফট ইনস্টলেশন হওয়া আপনার বাকি আছে। এই হচ্ছে আপনার লিফটের কাজ চলছে পার ফ্লোর, এখানে আপনার দুটো করে ফ্ল্যাট থাকছে। এই হচ্ছে আপনার এই ফ্ল্যাটটাই আজকে আমি আপনাদের ট্যুর দেবো। এই হচ্ছে আপনার 1000 স্কোয়ার ফিটের, এটা আপনার 2BHK থাকছে। এই হচ্ছে আপনার স্টেয়ার কেস দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর করে আপনার ফিনিশ আপ করে দেওয়া আছে। এই হচ্ছে আপনার স্টেয়ার কেস দেখতে পাচ্ছেন, একদম কমপ্লিট রেডি টু মুভ হয়ে গেছে আপনার বিল্ডিংটা। আপনারা ফার্স্ট ফ্লোরে, এখানে আপনার দুটো ফ্ল্যাট আপনার বাকি আছে এবং ফোর্থ ফ্লোরে দুটো ফ্ল্যাট বাকি আছে। সেম লেআউটের যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এই সাইডে আপনারা একটা ফ্ল্যাট পাচ্ছেন, প্লাস এই সাইডে আপনার ফ্ল্যাট পাচ্ছেন, দুটো লেআউটই কিন্তু আপনার সেম, জাস্ট ফ্লিপ কপি। তো আজকে আমি আপনাদের এই আপনার লেআউটটা দেখিয়ে দিচ্ছি। 4টে আপনার এখানে টোটাল ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল থাকছে, ফার্স্ট ফ্লোরেও আপনার ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এই হচ্ছে আপনার ফার্স্টে ঢুকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স,
এন্ট্রেন্সে ফার্স্টে আপনারা দেখতে পাবেন এই হচ্ছে আপনার ডোরের কোয়ালিটি, একদম ফুললি ল্যামিনেটেড করে একদম ফিনিশ করে দেওয়া আছে। এই হচ্ছে আপনার ডোরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এবং ভেতরে আপনারা এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন স্টেয়ার কেসে, এবং ভেতরে কিন্তু আপনার এখানে ফ্ল্যাটের ভেতরে ভিট্রিফাইড টাইলসের আপনার স্ল্যাব টাইলসের কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন। খুবই প্রিমিয়াম কোয়ালিটি মেটেরিয়ালস দিয়ে কিন্তু আপনার বিল্ডিং আপনার কনস্ট্রাকশন হয়েছে, জাস্ট আপনারা এলে দেখলে বা ভিডিওতেই আপনারা দেখে বুঝতে পারবেন। একটু প্রিমিয়াম কোয়ালিটি 2BHK আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো ফার্স্টে ঢুকে আপনারা এল্ট শেপের একটা লিভিং কাম ডাইনিং কিন্তু এই ফ্ল্যাটে কিন্তু পেয়ে যাবেন। ফার্স্টে ঢুকে এইটা হচ্ছে আপনার ড্রয়িং রুম, স্পেশিয়াস আপনার ড্রয়িং রুম, এবং এইটার আপনার সাইজ থাকছে কিন্তু আপনারা 12 ফিট এইখান থেকে এই ওয়াল থেকে আপনার এই ওয়াল অবধি আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার 12 ফিট। আপনারা 12 ফিট/9 ফিটের কিন্তু জাস্ট আপনারা এই লিভিং রুমটা পাচ্ছেন। এই হচ্ছে আপনার লিভিং রুম, এটা হচ্ছে আপনার ঢুকে আপনাদের 12 ফিট/9 ফিটের লিভিং রুম, সঙ্গে দুটো আপনারা উইন্ডো পাচ্ছেন। আপনাদের জানলা স্লাইডিং ভেতরে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ফিনিশিং কত সুন্দর, এবং আপনার উইন্ডোর যে আপনার সাইজ থাকছে নর্মাল যে কোনো আপনার ফ্ল্যাটের তুলনায় আপনারা একটু বড়ই পাবেন, এবং বক্স গ্রিল দিয়ে কিন্তু আপনার কমপ্লিট ফিনিশিং করে দেওয়া আছে। তো ফার্স্টে আমরা লিভিং রুম দেখে নিয়ে এইবার আমি আপনাদের সাথে ডাইনিংটা শেয়ার করে দিচ্ছি, এবং ডাইনিংয়ের আপনার সাইজ থাকছে কিন্তু সেম আপনারা 14 ফিট/9 ফিটের কিন্তু এই ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন খুবই স্পেশিয়াস আপনার ডাইনিং রুম আপনার থাকছে। আপনারা ঠিক এই ওয়াল থেকে একদম কমপ্লিট এই ওয়াল অবধি কিন্তু আপনার 14 ফিটের মতন আপনারা লম্বায় পেয়ে যাবেন। তো অ্যাপ্রক্সিমেট আপনারা 12 থেকে 14 ফিট লম্বায় এবং 9 ফিট কিন্তু আপনারা চওড়ায় এই ডাইনিং রুমটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনার ডাইনিং রুম, এবং এটা হচ্ছে আপনার লিভিং রুম, এইটা হচ্ছে আপনার এন্ট্রেন্স, এটা আমাদের এন্ট্রেন্স ছিল। তো ঠিক তার পাশেই ডাইনিংয়ের পাশেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে একদম সেপারেট কিচেন। কিচেনটা আপনারা এখানে ওপেনই দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার একটা কর্নারে আপনার করে দেওয়া আছে খুবই সুন্দরভাবে। তো আপনারা কিচেনটা কিন্তু ইজিলি আপনারা ক্লোজড কিন্তু করাতে পারেন, একদম কমপ্লিট সেপারেট আপনার কিচেন ডাইনিংটা একসাথে করে দেওয়া আছে। তো এই হচ্ছে আপনার কিচেন, আর কিচেনের আপনার সাইজ থাকছে কিন্তু আপনারা 8 ফিট/8 ফিটের কিন্তু এই কিচেনটা পেয়ে যাবেন। কিচেন খুবই বড় সাইজের আপনার কিচেন আছে। এই হচ্ছে আপনার কমপ্লিট দেখতে পাচ্ছেন কিচেনটা একদম গ্রানাইট দিয়ে আপনার ফিনিশিং করে দেওয়া আছে, জাস্ট আপনার কোয়ালিটিটা দেখুন। এই হচ্ছে আপনার কিচেনটা, কিচেনে আপনারা ভেরিয়াস পয়েন্ট, এখানটা আপনারা 16 অ্যাম্পিয়ারের কিন্তু পয়েন্ট পেয়ে যাবেন। এখানে ওয়াটার ফিল্টারেশনের পয়েন্ট, চিমনির পয়েন্ট, মাইক্রোওয়েভের পয়েন্ট সব কিছুই কিন্তু আপনার করে দেওয়া আছে। এই হচ্ছে আপনার কিচেনটা, কিচেনের ঠিক পাশেই আমরা পেয়ে যাবো হচ্ছে, আমি আবার আগে আপনাদের সাথে কমন বাথরুমটা শেয়ার করে দিয়ে ব্যাক টু ব্যাক দুটো বেডরুম দেখিয়ে দেবো। এই হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের এরিয়া, এবং এটা হচ্ছে আপনার বেসিনের এরিয়া। আপনার দুটো ইনলেট আউটলেট করা আছে, আপনারা যে কোনো একটা বেসিন এবং যে কোনো একটা আপনার ওয়াশিং মেশিন হিসেবে ইউজ করতে পারেন। আলাদা করে অনেক কাজ আপনাকে এই ফ্ল্যাটে করাতে হবে না, খুব কমপ্লিট একদম কমপ্লিটভাবে কিন্তু আপনারা ফ্ল্যাট হ্যান্ডওভার পাবেন। তো এই হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের এরিয়া এবং বেসিনের এরিয়া কিন্তু পেয়ে যাবেন। তো ফার্স্ট কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা কোয়ালিটি দেখুন। এই হচ্ছে আপনার কমন বাথরুমের টাইলসের কোয়ালিটি, একদম ম্যাট ফিনিশ আপনার টাইলস কিন্তু আপনারা পেয়ে যাবেন, খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি। এবং এখানে আপনার চেঞ্জার বসবে, এবং এই হচ্ছে আপনার একদম কমপ্লিট ওয়াল টাইলস দিয়ে কিন্তু ফিনিশিং করে দেওয়া আছে। গিজারের পয়েন্ট পেয়ে যাবেন, আপনার ভেন্টিলেশনের জন্য উইন্ডো এবং এক্সস্টের জায়গা কিন্তু আপনার থাকছে। এই হচ্ছে আপনার কমন বাথরুম, আর কমন বাথরুমের আপনার সাইজ থাকছে 4/8 কিন্তু আপনার এই কমন বাথরুমটা কিন্তু পাচ্ছেন। তো এইবারে আমি আপনাদের লিভিং ডাইনিং দেখিয়ে দিলাম, আপনাদেরকে কিচেন দেখিয়ে দিলাম, লিভিং রুম দেখিয়ে দিলাম, ডাইনিং দেখিয়ে দিলাম। এবারে ব্যাক টু ব্যাক আপনাদেরকে বেডরুম দেখিয়ে দিচ্ছি। আপনারা এন্ট্রেন্স দিয়ে ঢুকে ঠিক লেফট হ্যান্ড সাইডে আপনারা পেয়ে যাবেন ফার্স্ট বেডরুম। আপনারা এই ফ্ল্যাটে কিন্তু দুটো বেডরুমের সাথে কিন্তু আপনার দুটো ব্যালকানি কিন্তু পাচ্ছেন। তো ফার্স্টে এই হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এই ফার্স্ট বেডরুম দেখতে পাচ্ছেন আপনারা, ফার্স্ট বেডরুমে আপনার ক্রস ভেন্টিলেশন আপনারা পেয়ে যাবেন। আর ফার্স্ট বেডরুমের আপনার সাইজ থাকছে কিন্তু অ্যাপ্রক্সিমেট আপনারা 12 ফিট/10 ফিটের কিন্তু এই ফার্স্ট
বেডরুমটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সাইজটা আপনারা, এবং ক্রস ভেন্টিলেশন দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এয়ারি ফ্ল্যাট। এর সাথে আপনারা ওয়ার্ড্রোবের জায়গা পেয়ে যাবেন, যার সাইজ কিন্তু থাকছে আপনারা 4 ফিট অ্যাপ্রক্সিমেট, 4 থেকে 4.5 ফিট থেকে আপনারা এখানে কিন্তু একদম কমপ্লিট ওয়ার্ড্রোব কিন্তু আপনারা করতে পারেন। এই হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এর সাথেই পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ব্যালকানি। এইটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুমের সাথে আপনারা এই ব্যালকানিটা পাচ্ছেন, যার সাইজ থাকছে কিন্তু আপনারা 3 ফিট বাই আপনাদের 5 ফিটের কিন্তু এই ব্যালকানিটা পাচ্ছেন, এটা ছোট ব্যালকানি পাচ্ছেন। এই হচ্ছে তার আপনার এরিয়ার ভিউ দেখতে পাচ্ছেন, আপনারা একদম দেখতে পাবেন। এই হচ্ছে আপনার থাকছে, এই হচ্ছে আপনার কমপ্লিট এরিয়ার ভিউ, আর এই হচ্ছে আপনার ব্যালকানি থেকে আপনারা এই হচ্ছে ফার্স্ট বেডরুমটা আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা। আমরা ফার্স্ট বেডরুম দেখে নেওয়ার পর চলে এলাম হচ্ছে আপনার লিভিং ডাইনিংয়ে। এই হচ্ছে আপনার লিভিং রুম, এবং আপনারা কিছুটা এগিয়ে গেলে আমরা ডাইনিং শেয়ার করেছি আপনাদের সাথে কিচেন, এবং লাস্টলি আমি আপনাদের সাথে মাস্টার বেডরুম শেয়ার করছি। এবং এই হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাইজ থাকছে কিন্তু আপনারা 11x12 কিন্তু এই মাস্টার বেডরুমটা পাবেন। দেখতে পাচ্ছেন আপনারা সাইজটা একদম কমপ্লিট সাউথ ওপেন, আর এই ফ্ল্যাটটা কিন্তু আপনার সাউথ নর্থ দুটো সাইডে দুটো ব্যালকানি কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে আপনার সাউথের সানলাইট দেখতেই পাচ্ছেন, ব্যালকানি গিয়ে দেখতে পাবেন আপনারা। তো ফার্স্টে বেডরুমে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার ওয়ার্ড্রোবের পয়েন্ট, এখানে 3x6 আলমিরা রাখতে পারেন। এই হচ্ছে আপনার উইন্ডো, স্লাইডিং আপনার করে দিয়ে একদম ফিনিশিং করে দেওয়া আছে, এসির পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং বেডরুমের সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম, যার সাইজ থাকছে কিন্তু আপনার 4x5 কিন্তু আপনার অ্যাটাচড ওয়াশরুমের সাইজ থাকছে, সেম অ্যাজ কমন বাথরুম। আপনারা ম্যাট ফিনিশের ওপর টাইলস পাচ্ছেন, এবং এই হচ্ছে আপনার টোটাল অ্যাটাচড বাথরুম। আর এর সাথেই পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার অ্যাটাচড ব্যালকানি, এটা হচ্ছে আপনার সেকেন্ড ব্যালকানি, এটা রোড ফেসিং ব্যালকানি পাচ্ছেন, আর যার সাইজ থাকছে কিন্তু আপনাদের 7x4 ফিটের কিন্তু এই ব্যালকানিটা পাচ্ছেন, সরি এটা 6 ফিট আছে, 6x4 ফিটের কিন্তু এই ব্যালকানিটা আপনারা পাচ্ছেন। তো এই হচ্ছে আপনার লোকালিটি ভিউ, জাস্ট ব্যালকানিতে দেখুন সুন্দরভাবে আপনার টাইলস দিয়ে, এগুলো কিন্তু আপনার ডেভেলপারের এন্ড থেকে খুব একটা আপনার পাওয়া যায় না, খুবই সুন্দরভাবে আপনার এখানে ফিনিশিং করে দেওয়া আছে একদম, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ফিনিশিং করে দেওয়া আছে। তো এই হচ্ছে আপনার কমপ্লিট লোকালিটি। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আপনার কমপ্লিট ফার্স্ট বেডরুম, আপনারা দেখলেন কমপ্লিট ফ্ল্যাটটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন আমি আপনাদের সাথে এবার বাকি ডিটেলস কিছু শেয়ার করে দিচ্ছি, এবং দামটাও আপনাদের সাথে বলে দিচ্ছি। এত সুন্দর একটা 1000 স্কোয়ার ফিটের প্রিমিয়াম কোয়ালিটি 2BHK ফ্ল্যাট আপনারা কিন্তু পেয়ে যাবেন উইথ 2 ব্যালকানি, এই ফ্ল্যাটটা কিন্তু আপনার থাকছে। তো চলুন বাকি ডিটেলস শেয়ার করে দিচ্ছি, আজকে চলে এসেছি। এই হচ্ছে আপনার ছাদ দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার 4th ফ্লোরে আপনার যেহেতু দুটো ফ্ল্যাট বাকি থাকছে, সেহেতু আমি আপনাদের ছাদটা দেখিয়ে দিচ্ছি। আপনার 4th ফ্লোরে যেহেতু দুটো ফ্ল্যাট বাকি থাকছে, দেখতে পাচ্ছেন ছাদটা কমপ্লিট আপনার ফ্লোর টাইলস দিয়ে কিন্তু আপনার ফিনিশিং করে দেওয়া আসছে, খুবই সুন্দর কোয়ালিটি। আপনার জল ছাদের কাজ তো আপনার আছেই ফ্ল্যাটে, এবং তার উপর আপনার কিন্তু এই টাইলস বসছে, তো বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর প্রিমিয়াম এবং ভালো কোয়ালিটি মেটেরিয়ালস আপনার দিয়ে বিল্ডিং আপনার হয়েছে। আপনারা বারবার আমি কথাটা যেহেতু বলছি, আপনারা কাইন্ডলি যারা চাইছেন একটু প্রিমিয়াম কোয়ালিটি 2BHK নেবেন, তো আপনারা এসে দেখলে বুঝতে পারবেন। তো ছাদ থেকে এই হচ্ছে আপনার কমপ্লিট লোকালিটি, এবং আমি আপনাদের ছাদটাও দেখিয়ে দিলাম। ছাদে আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার লিফটের ইউনিট আপনার থাকছে, এবং জলের ট্যাঙ্ক আপনার করা থাকছে। তো ফ্রেন্ডস, যে ফ্ল্যাটটা আপনারা দেখলেন, তো 2BHK 1000 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাট আপনারা ফার্স্ট ফ্লোরে পাচ্ছেন এবং 4th ফ্লোরে পাচ্ছেন, এবং এই ফ্ল্যাটটার আপনার প্রাইসিং থাকছে কিন্তু 62 লাখ। আপনাদের 1000 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোর এবং 4th ফ্লোরে আপনার অ্যাভেলেবেল থাকছে, 62 লাখ কিন্তু আপনার ফ্ল্যাটের আপনার প্রাইসিং থাকছে। আপনারা কিন্তু পার্কিং কিন্তু পেয়ে যাবেন, আপনাদের ফ্ল্যাটের সাথে কিন্তু আপনার পার্কিং কিন্তু আপনার থাকছে, প্রাইসিং আপনার আলাদা থাকছে পার্কিংয়ের। তো আপনারা আসুন দেখুন ফ্ল্যাটটা, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা ফ্ল্যাটটা আসুন, ভিজিট করুন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা কিন্তু ভিজিট করতে চলে আসতে পারেন। একদিন আগে আমাদের কাইন্ডলি কল করে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন, এবং চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ফ্রেন্ডস
নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।